হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো রাবণ এবং কিসমিসের বক্স অফিস কালেকশন প্রেডিকশনকে নিয়ে। ইয়েস, সো এখন কথা হচ্ছে রাবণ এবং কিসমিস দুটো সিনেমাই কিন্তু এখন বর্তমানে ভালো বিজনেস করছে, এবং শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সেও কিন্তু রাবণ ভালো বিজনেস করছে। সো আমরা মানে অনেকেই বলছিল যে রাবণ সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো বিজনেস করছে, মাল্টিপ্লেক্সে করছে না, এটা কিন্তু একদম ভুল কথা। রাবণ কিন্তু মাল্টিপ্লেক্সে খুব ভালো বিজনেস করছে, এবং সেটার প্রমাণ হচ্ছে এর যিনি ডাইরেক্টর এম এন রাজ, তিনি কিন্তু একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে কোন কোন শো হাউসফুল গেছে তিনি কিন্তু তার একটা লিস্টও শেয়ার করেছিলেন। এবং সেকেন্ডলি হচ্ছে রাবণের কিন্তু অনেক শো বাড়ানো হয়েছে এবং তার শোস টাইমিংও কিন্তু বাড়ানো হয়েছে, এবং এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি রাবণ কিন্তু গতকাল মানে ডে সিক্সে খুব ভালো একটা বিজনেস করেছে। এবং সেকেন্ডলি আমি যদি এই কিসমিসের ক্ষেত্রে আসি, সো কিসমিসেরও কিন্তু মাল্টিপ্লেক্সে কিন্তু খুব ভালো বিজনেস করছে, এবং মানে মাল্টিপ্লেক্সে অনেক অনেক প্রচুর শোস কিন্তু হাউসফুল গেছে কালকে, এবং মানুষ কিন্তু আবার হলমুখী হচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে কন্টেন্ট, দেব হচ্ছে কন্টেন্টে বিশ্বাসী করে, এবং কিসমিস এমনভাবে বানানো হয়েছে সেটা কিন্তু 8 থেকে 80 সবাই কিন্তু দেখতে আসছে, এবং সমস্ত বয়সের মানুষ কিন্তু কিসমিস দেখতে হলমুখী হচ্ছে। এবং ইভেন কালকের থেকে তো আবার কিসমিস নন্দনেও চালু হবে, এবং কালকের 4:35 শো কিন্তু নন্দনে কিন্তু চালু হবে কিসমিস, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নন্দনে কিন্তু কলকাতার হ্যাডিও কিন্তু চালু হবে। সো এর যদি এখন আমি বক্স অফিস কালেকশন প্রেডিকশনের ক্ষেত্রে আসি, সো রাবণ কিন্তু প্রায় একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশন করেছে, প্রায় 25-30 লাখ মতো কিন্তু গতকাল মানে ডে সিক্সে বক্স অফিস কালেকশন করতে পারে। এবং সেকেন্ডলি কিসমিসও কিন্তু বেশ এই মানে যেহেতু একটা ওয়ার্কিং ডে ছিল, তো সেই অর্থে কিসমিসও কিন্তু একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করছে, এবং আমার প্রেডিকশন হচ্ছে হয়তো 22-25 লাখ মতো কিন্তু কিসমিস ডে সিক্সে বক্স অফিস কালেকশন করতে পারে। সো আই রিপিট, ইটস আ বক্স অফিস কালেকশন প্রেডিকশন, এবং এটা কিন্তু সম্পূর্ণ 100% মিলবে না কোনোদিনও। এবং এর যখন অফিসিয়ালি যখন দেব এবং জিতের প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল রিপোর্ট আসবে, তখন আমি নিশ্চয়ই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এটাই ছিল আজকের মেইনলি ভিডিও, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের এই বক্স অফিস কালেকশন প্রেডিকশন নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।